হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা প্রশ্নপত্র ও তার সঠিক উত্তর সিলেবাস সহ ডিটেলসে আলোচনা করব। সো এখান থেকে তোমরা 100% অনেক প্রশ্ন প্রথম পরীক্ষায় কমন পাবে, গ্রান্ট দিচ্ছি। সো প্রথমে তোমাদের সিলেবাসটা একটু আমরা দেখে নেব। গত থেকে তোমাদের পড়তে হবে পাগলা গণেশ, আত্মকথা, খোকনের প্রথম ছবি এবং কুতুব মিনারের কথা, কবিতা থেকে ছন্দে শুধু কান রাখো, বঙ্গভূমির প্রতি একুশের কবিতা এবং আঁকা লেখা, মাকু থেকে পড়তে হবে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় পর্যন্ত, ভাষাচর্চা অর্থাৎ ব্যাকরণ থেকে থাকছে বাংলা ভাষার শব্দ। এই গেল তোমাদের সিলেবাস। এবারে প্রশ্নের কাঠামো ও নাম্বার বিভাজনটা একটু দেখে নেব। সো গদ্য থেকে এমসিকিউ থাকছে একটি, এসএ থাকছে একটি এবং দুই নাম্বারের একটি প্রশ্ন, টোটাল চার নাম্বার। কবিতা থেকে ও সেম একই রকমই থাকছে। এরপর ব্যাকরণ থেকে এমসিকিউ থাকছে দুটি, এসএকিউ প্রশ্ন থাকছে তিনটি, টোটাল পাঁচ নাম্বার। এবং সহায়ক পাঠ অর্থাৎ মাকু থেকে এক নাম্বারে দুটি, এসএকিউ প্রশ্ন থাকবে দুই নাম্বার। তাহলে মোট তোমাদের 15 নাম্বারের পরীক্ষা হচ্ছে এবং সময় থাকছে 30 মিনিট। সো ফাইনালি চলে আসব আমরা একের দাগের প্রশ্নে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো একটি। প্রথম প্রশ্নটি দেখো, পাগলা গণেশ একটি বিজ্ঞান, কল্পবিজ্ঞান নাকি রূপকথা বিষয়ক গল্প? সঠিক উত্তরটি হবে কল্পবিজ্ঞান। পরের প্রশ্ন, পোর্ট্রেট শব্দটির অর্থ হলো? উত্তর হবে প্রতিকৃতি। পরের প্রশ্ন, আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম মিনারেট, মিনার নাকি ইমারত? সঠিক উত্তরটি হবে মিনার। চলে আসবো আমরা দুয়ের দাগের প্রশ্নে। প্রশ্নের মান এক নাম্বার করে। প্রথম প্রশ্নটি দেখো, শিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণ পরিচয় হয় কিসে? উত্তরটি হবে ভিসুভিয়াল আর্টে। পরের প্রশ্ন, অবজারভেটরি এর বাংলা প্রতিশব্দ কি? উত্তরটি হবে নিরীক্ষণাগার। পরের প্রশ্ন, চিত্রকর চলে গেলেন, এই চিত্রকর কে ছিলেন? উত্তরে তোমরা লিখবে, এই চিত্রকর হলেন খোকনের বাবার বন্ধু, তিনি লখনৌতে থাকেন। পরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কার সৌজন্যে রামকিঙ্কর বেইজের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ ঘটে? উত্তরটি হবে প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে 1925 খ্রিস্টাব্দে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়। পরের প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ, মিনার ও মিনারেট বা মিনারিকার মধ্যে পার্থক্য কোথায়? উত্তরে তোমরা লিখবে, মিনারের সঙ্গে মিনারেট বা মিনারিকার মূল পার্থক্য চূড়ার উচ্চতার ক্ষেত্রে, অর্থাৎ মিনারেট মিনারের চেয়ে অনেক ছোট হয়। চলে আসছি আমরা তিনের দাগের প্রশ্নে। প্রশ্নের মান দুই নাম্বার করে। প্রথম প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি, বক্তা কিভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিল? তো উত্তরে তোমরা লিখবে, বক্তা গণেশ কবিতা লিখে গান গেয়ে ছবি এঁকে পৃথিবীর মানুষের ভেতরের মানবিক বোধগুলি জাগিয়ে তুলতে চেষ্টা করেছিলেন, এভাবে পৃথিবীকে বাঁচাতে চেষ্টা করেছিলেন গণেশ। পরের প্রশ্ন, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কী কী দিয়ে রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন? উত্তরে তোমরা লিখবে, গাছের পাতার রস, বাটনা বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি ভাজা, খোলা চাঁসা ভুসো কালি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন, অথবা রামকিঙ্কর ছোটোবেলায় কীভাবে তুলি বানাতেন? এই প্রশ্নের উত্তরটা আমরা আগের ভিডিওতে করে দিয়েছি, ওখান থেকে তোমরা কালেক্ট করে নিও। পরের প্রশ্ন, ব্যতিক্রম অবশ্য এক আটজন রয়েছে, ব্যতিক্রমী মানুষটিকে কীভাবে তিনি ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন? তো এই প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরে তোমরা লিখবে, ব্যতিক্রমী মানুষটি হলেন পাগলা গণেশ। বিজ্ঞানের বাড়াবাড়ি ও সুকুমার শিল্প বিরোধী আন্দোলন বিজ্ঞানী গণেশের পছন্দ হয়নি, তিনি মনে করতেন বিজ্ঞানের বাড়াবাড়ির একটা সীমা থাকা উচিত। গণেশ অনেক চেষ্টা করেও যখন দেখলেন কালের চাকাকে উল্টো দিকে ঘোরানো যাবে না, তখন এই মানুষটি সভ্য সমাজ থেকে বেরিয়ে গিয়ে দূরে হিমালয়ের এক গুহায় একাই আশ্রয় নিলেন। সেখানে তিনি তার কবিতা চর্চা, ছবি আঁকা, গানের চর্চা বজায় রাখলেন, এভাবেই গণেশ একজন ব্যতিক্রমী মানুষ হয়ে উঠলেন। চলে আসবো আমরা চারের দাগের প্রশ্নে। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো একটি। এই প্রশ্নগুলি মূলত কবিতা থেকে করা হয়েছে। প্রথম প্রশ্ন, বঙ্গভূমির প্রতি কবিতায় কোন কোন ঋতুর কথা উল্লেখ আছে? উত্তর হবে বসন্ত এবং শরৎ ঋতুর কথা উল্লেখ আছে। পরের প্রশ্ন, পাখি সব করে রব, রাত্রি পোহাইল, কবিতাটির রচয়িতা? উত্তর হবে মদনমোহন তর্কালয়।
শঙ্কর। 4.3 এর প্রশ্ন, তাম্রস শব্দের অর্থ পদ্ম, লাল পদ্ম নাকি নীল পদ্ম? সঠিক উত্তরটি হবে পদ্ম। এবারে চলে আসবো আমরা 5 এর দাগের প্রশ্নে, প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথম প্রশ্নটি দেখো, পদ্য লেখা কখন সহজ হবে না? উত্তরটি হবে, ছন্দে কান না দিলে পদ্য লেখা সহজ হবে না। পরের প্রশ্ন, কে কোথায় অ লিখছে আ লিখছে? উত্তর, 10 জনা কি বকুল গাছে অ লিখছে আ লিখছে। পরের প্রশ্ন, কোকোনট শব্দের অর্থ কি? উত্তর হবে লাল পদ্ম। পরের প্রশ্ন, সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য হন? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। উত্তরে তোমরা লিখবে, ভালো কর্মের জন্য যে মানুষকে মৃত্যুর পরও লোকে না ভুলে গিয়ে মনের মাঝে সর্বদা তাকে সেবা করে, স্মরণ করে, সেই মানুষই নরকুলে ধন্য হন। এবারে চলে আসছি আমরা 6 দাগের প্রশ্নে, যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নের মান 2 নম্বর করে। প্রথম প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, চিনবে তারা ভুবনটাকে, কারা কিভাবে ভুবনটাকে চিনবে? উত্তরে তোমরা লিখবে, পৃথিবীর সব কিছুর মধ্যে থাকা ছন্দ যারা কান পেতে আর মন দিয়ে শুনতে পাবে, তারাই এই ছন্দের সাহায্যে জগৎ ও জীবনের সব কিছুকে বুঝতে এবং অনুভব করতে পারবে, এভাবেই তারা ভুবনটাকে চিনতে পারবে। পরের প্রশ্ন, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, ছন্দ শোনা যায় না কবির কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না? উত্তরে তোমরা লিখবে, সকল প্রকার দ্বন্দ্ব ভুলে গিয়ে মন না দিলে ছন্দ শোনা যায় না বলে কবি মনে করেন, অর্থাৎ ছন্দ শুনতে হলে দ্বন্দ্ব ভুলে একাগ্র চিত্র হতে হবে। পরের প্রশ্ন, এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? এই প্রশ্নটি মোটামুটি গুরুত্বপূর্ণ। উত্তর হবে, কবিতার দেশ মাতৃকা তথা বঙ্গভূমির কাছে প্রার্থনা জানিয়েছেন, যেন দেশমা তাকে মনে রাখেন, প্রবাসে থাকাকালীন যদি তার মৃত্যুও হয় তাতেও তিনি দুঃখ পাবেন না, যদি দেশমাতা তাকে মনে রাখেন তাহলে জমকেও তিনি ভয় পান না। 6.4 এর প্রশ্ন, পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেছেন? এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরে তোমরা লিখবে, জীবন ছন্দময়, জীবনের সেই ছন্দে কান দিতে হবে, মন দিতে হবে, জীবনের ছন্দ সঠিকভাবে অনুভব করতে পারলে জীবন পদ্যময় হয়ে উঠবে আর তখনই পদ্য লেখা সহজ হবে বলে কবি মনে করেন। পরের প্রশ্ন, সেই শোকে কালবৈশাখী ঝড় উঠল আকাশে, কোন শোকে কেন ঝড় উঠল আকাশে? এই প্রশ্নটিও মোটামুটি গুরুত্বপূর্ণ। উত্তরে তোমরা লিখবে, মাতৃভাষা বাংলার জন্য যারা শহীদ হয়েছিলেন তাদের কথা উল্লেখ করতে গিয়েই কবি একথা বলেছেন। তারপরে প্যারা করে লিখবে, 1952 খ্রিস্টাব্দের 21 ফেব্রুয়ারি পুলিশের গুলিতে 5 জন তাজা তরুণদের প্রাণ ঝরে পড়ে ঢাকার রাজপথে, কেঁপে ওঠে মাঠঘাট, বাটহাট, বনমন, সমস্ত দেশ জুড়ে ওঠে প্রতিবাদের ঝড়, গণ আন্দোলন তুঙ্গে ওঠে। এই গণ আন্দোলনকেই কবিতায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। এবারে চলে আসবো আমরা 7 দাগের প্রশ্নে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নের মান 1 নম্বর করে। এই প্রশ্নগুলি মাকু থেকে করা হয়েছে। প্রথম প্রশ্ন, মাকুকে কে তৈরি করেছিল? উত্তর হবে ঘড়িওয়ালা। পরের প্রশ্ন গুরুত্বপূর্ণ, পানুয়া কে? উত্তর, তোতাদের আয়ার ছোট ভাইয়ের নাম পানুয়া। পরের প্রশ্ন, আম্মা কে ছিলেন? উত্তর, আম্মা সোনাটিয়ার বাপির ছোটবেলা ধাইমা, বাপি তাকে আইমা বলে ডাকেন। পরের প্রশ্ন, ঘড়িওয়ালার দেওয়া হ্যান্ডবেলটি কি রঙে ছিল? উত্তর, গোলাপি রঙের। এবারে চলে আসবো আমরা 8 দাগের প্রশ্নে। এই প্রশ্নগুলি মূলত ব্যাকরণ থেকে করা হয়েছে। প্রথম প্রশ্ন, তৎসম শব্দটির অর্থ হলো? সঠিক উত্তরটি হবে সংস্কৃতের সমান, আর তদ্ভব শব্দের অর্থ হচ্ছে সংস্কৃত থেকে জাত, এটা তোমরা মনে রেখো। পরের প্রশ্ন, ঝাঁটা শব্দটি কি ধরনের শব্দ? তদ্ভব শব্দ, বিদেশি শব্দ নাকি খাঁটি দেশি শব্দ? সঠিক উত্তরটি হবে খাঁটি দেশি শব্দ। পরের প্রশ্ন, একটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ হলো? সঠিক উত্তরটি হবে বদ্যি। এবারে চলে আসবো আমরা 9 দাগের প্রশ্নে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথম প্রশ্ন, তৎসম শব্দ ও তদ্ভব শব্দ কাকে বলে উদাহরণ সহ লেখো। উত্তরে তোমরা লিখবে, যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদেরকেই তৎসম শব্দ বলা হয়, যেমন কন্যা, ছাত্র প্রভৃতি। এবারে দেখো, তদ্ভব শব্দ কাকে বলে? যে সমস্ত সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় শব্দ ভাণ্ডারে স্থান পেয়েছে সেগুলিকেই তদ্ভব শব্দ বলা হয়, যেমন ভক্ত থেকে ভত্ত, ভত্ত থেকে ভাত। পরের প্রশ্ন, মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ দাও। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। উত্তরে তোমরা
বাংলা লিখবে উচ্চারণ সংক্ষেপের প্রয়োজনে পদ সমষ্টির কেবল আদ্যাক্ষরগুলিকে নিয়ে যখন শব্দ তৈরি হয় তখন সেই রকম শব্দগুলিকে বলা হয় মুন্ডমাল শব্দ। উদাহরণ, গুগি বাবা থেকে গোপী গাইন বাঘা বাইন। পরের প্রশ্ন, শঙ্কর বা মিশ্র শব্দ কাকে বলে উদাহরণ দাও। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। তো উত্তরে তোমরা লিখবে তৎসম তদ্ভব। দেশি বা বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপর শ্রেণীর শব্দ বা প্রত্যয় ইত্যাদি যোগে যেসব নতুন শব্দ তৈরি হয়েছে তাদেরকেই বলা হয় সংকর শব্দ বা মিশ্র শব্দ। উদাহরণ, তদ্ভব বিদেশি শব্দ যোগে যেমন হাটবাজার, শাকসবজি ইত্যাদি। সো বন্ধুরা, এটাই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার ফাইনাল সাজেশন। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আই হোপ এর মধ্যে তোমরা অনেক প্রশ্ন কমন পেতে চলেছো। সেই সঙ্গে আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি। ধন্যবাদ।